স্বপ্নে যদি আজ কোনো নাম দাও তবে তার মানে হবে না, আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে বেশি দূরে আর তো যাওয়া যাবে না স্বপ্নে। স্বাগত বন্ধুরা বাঙালির ঘরোয়া খাবার, বাঙালির ঘরোয়া খাবারে আজকে আমাদের গরমকাল অলরেডি শুরু হয়ে গেছে পান্তা ভাত দিয়ে, ঠিক আছে? পান্তা ভাত আছে, আর আছে ইঁচড়ের তরকারি, এটা হচ্ছে আলু সিদ্ধ, আর আছে এটা ধনে পাতা মসুর ডালে ভরা। তাহলে শুরু করা যাক। আমার ব্যাক পেনটা খুব জ্বালাচ্ছে, আমি বেশিক্ষণ বসতে পারবো না, ওই জন্য স্টার্ট করছি। কালকে ওর একটু শরীরটা খারাপ ছিল বলে কালকে উপোস করেছিল, যাই হোক, কাজ তার জন্য কালকে কোনো ভিডিও দেওয়ার মানসিকতা তো আসেনি, তাই আজকে আবার চলে এলাম। সুতরাং খাওয়া শুরু করি, ওকে? অ্যাকচুয়াল হয়েছে কি, পরশুদিন রাতে তো পড়ে গেছিলাম, না পরশুদিন না, তার আগের দিন রাতে পড়ে গেছিলাম, মঙ্গলবার রাতে পড়লাম, না বুধবার রাতে পড়লাম, বুধবার রাতে পড়ে গেছিলাম। তো বৃহস্পতিবার একটা পেন কিলার খেয়েছি, কালকে শুক্রবার, কালকে আর কোনো পেন কিলার খাইনি, যেহেতু নির্জলা উপোস ছিল ওই জন্য ব্যাক পেনটা প্রচণ্ড বেড়েছে, মানে কোনোভাবে আমি বসতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। তাও এলাম তোমাদের জন্য, কাসুন্দি নেবে? কাসুন্দি দিয়ে কিন্তু দারুণ লাগে পান্তা ভাত খেতে, কাসুন্দিটা আমি একটু লাইক করি। একটুখানি আজকে একটা জিনিস নেই, সেটা হচ্ছে লেবুটা। পান্তা ভাতে একটু কাসুন্দি ট্রাই করে দেখো, দারুণ লাগে। সামনে আছে তো, গরমকালে এবার আসতে থাকবো পান্তা ভাতের সাথে। পান্তা ভাতের সঙ্গে নানা রকম জিনিস, আজকে তো অমাবস্যা, মন্দিরে পুজো, সেই জন্য আজকে আমিষ কিছু হবে না। করলে করা যেত, আমরা আগের বার খেয়েছিলাম আগের মাসে, কিন্তু যাদের জন্য খেয়েছিলাম বাচ্চা দুটো, ওরা তো দুপুরে খাওয়ার নেই। আমাদের বড়দের তো কোনো ব্যাপার না, তাই না? বলো না, বড়গুলো নরম হয়ে যাবে।
এটাকে ঠিক পান্তা ভাত বলা যাবে না, আমি তো পান্তা ভাত নয়। ইংরেজিতে বললে সোকড রাইস, ভেজানো ভাত। কারণ ভাতটা একটু আগেই করেছি, করে ফ্যানের তলায় পুরো ঠান্ডা করেছি, করে জল ঢেলে দিয়েছি। পান্তা ভাত কোনটা? দুদিন তিন দিন দিয়েছেন যে ভাত? দুদিন তিন দিন না, আজকে রান্না করে সারা রাত ভিজিয়ে তারপরের দিন খাওয়াটা জল ঢেলে রেখে দিলে পরের দিন খেলে ওটা হচ্ছে পান্তা। ব্যাক পেনটা এমন একটা জিনিস না, না হেলান দিয়ে বসে শান্তি, না সোজা হয়ে বসে শান্তি, দুটোতেই কষ্ট। রাতে জল ঢালা ভাত হচ্ছে ফুল পান্তা, এটা হচ্ছে হাফ পান্তা। সুতরাং আজকে আমরা হাফ পান্তা খাচ্ছি, তাই তো? না, দুপুরবেলা রান্না করে জল ঢেলে রেখে দিলে ঠিক আছে, রাত্রিবেলা খেলে ওটা হলো হাফ পান্তা। এটা সেমি পান্তা, এটা হচ্ছে ভেজানো ভাত বা জল ঢালা ভাত। আমাদের এই পরিবারের সদস্যদের মধ্যে ত্রিবেণী সাইডে কারা থাকো কমেন্টে জানিও। যেহেতু পান্তা, থালা ধরে খেতেই হবে। আমরা ত্রিবেণী যাচ্ছি, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 28 তারিখ ত্রিবেণী যাচ্ছি। 28 ফেব্রুয়ারি মানে কামিং ফ্রাইডে। কোথায় যাচ্ছি? ত্রিবেণী।
এটা এক বোতল ঠান্ডা জল খেলাম না খাওয়া শেষ চলো এবার খুব ভালো ছিল বসে থাকতে পারছি না আমার মানুষটা কষ্ট পাচ্ছে তাই উঠলাম সবাই ভালো থাকো সুস্থ থাকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডাটা